ইমানিদা, আপনি তো আজকে ভোট দিয়েছেন তৃণমূল প্রার্থীর পক্ষে রাজ্যসভায়, আপনি কেন এই বিদ্রোহ করলেন, কেন কংগ্রেস প্রার্থীকে দিলেন না, কেন তৃণমূলকে বা সমর্থন করলেন? দেখেন, আমি বেশ কয়েক মাস থেকে ভুগছি, আপনারা ভালো করে জানেন। এর সঙ্গে আমার একটা ঝামেলা, এই ব্লকে ঝামেলা, সমস্ত জায়গায় ঝামেলা। আমার ব্লক নেতৃত্ব থেকে শুরু করে প্রদেশ নেতৃত্ব, আমার কলিগ সমস্ত বিধায়ককে আমি জানিয়েছিলাম। সেই সূত্রে আমাদের আজকে রাজ্যসভা নির্বাচন। রাজ্যসভা নির্বাচনে আমি সারা জীবন আমরা সিপিএমের সঙ্গে লড়ে এসেছি, অতএব সিপিএমকে আমি মানতে পারিনি, সিপিএম সমর্থন প্রার্থী মানতে পারিনি আমি। আমি তার জন্য 2011 সালে নির্বাচিত হয়েছিলাম কংগ্রেস প্রার্থী হয়ে এবং তৃণমূলের সঙ্গে জোট করি আমরা। সেই সুতাবেদ আমি আমাদের আহমেদ হাসান সাহেবকে আমি তৃণমূল প্রার্থীকে আমি ভোট দিয়েছি। না, এটা কি আপনার কি দলের বিরুদ্ধে একটা বিদ্রোহ? না, দলের বিরুদ্ধে বিদ্রোহ বলা যায় এবং যেটা ভাবতে পারেন আপনার, আমার সঙ্গে দলের একটা খুব চলছে দীর্ঘদিন থেকে। সে দল আমাকে এখন পর্যন্ত দলের কোনো সুরাহা করেনি, ব্লক থেকে নিয়ে সমস্ত কিছু। আমি জেলা সভাপতিকে জানিয়েছিলাম, আমাদের অধীর চৌধুরী যখন ছিলেন, আমাদের যিনি আছেন হেনা সাহেব ওনাকেও জানিয়েছি, প্রদেশ সভাপতিকে জানিয়েছিলাম, সিএলপি লিডারকেও জানিয়েছিলাম, এখন পর্যন্ত কোনো আমি সুরাহা পাইনি। সেই জন্য আমি তৃণমূল প্রার্থীকে আমি ভোট দিয়েছি। দলের বিরুদ্ধে মোট যদি যদি বলা যায় দুটো প্রধান অভিযোগ আপনি করুন, কি দুটি প্রধান অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে, এই যে দল ত্যাগের জন্য, তৃণমূলে আসার জন্য? দেখেন, আমি এখনও দল ত্যাগ করিনি এবং সিপিএমকে আমি পছন্দ করিনি। আমি সিপিএমের সঙ্গে সারা জীবন আমরা লড়ে এসেছি, সিপিএমের মনোনীত প্রার্থী এবং আমাদের নির্দল প্রার্থীকে আমি মানতে পারিনি। আমার তৃণমূলের সঙ্গে 2011 সালে জোট করে জিতেছিলাম, সেই সুবাদে আমি তৃণমূল প্রার্থীকে আমি ভোট দিয়েছি। অধীর চৌধুরীর সঙ্গে কোনো মত পার্থক্য? অধীতার সঙ্গে এই মুহূর্তে আমার কোনো কথা হয়নি, কোনো মত পার্থক্য আমার সঙ্গে হয়নি। আচ্ছা, এই যে সিপিএম বা বামের অভিযোগ করছে যে টাকার খেলা, একে নিয়ে আপনি কি কোনো টাকা পেয়েছেন নাকি? দেখেন, একটা জিনিস জানেন, এমানি কী ধরনের ছেলে, এমানিকে নিশ্চয়ই আপনারা ভালোভাবে জানেন। এমানি টাকার পিছনে ছুটে না, এমানি অতএব টাকার পিছনে দৌড়ায় না, এমানি টাকাকে কোনো পরোয়া করে না। যেটা আপনি করছেন সেটা কি বিবেকের সাইডের জন্য? আমার বিবেকে এমএলএ একা মানুষের উন্নয়নে কাজ করার জন্য, মানুষের স্বার্থে আমি তৃণমূল প্রার্থীকে ভোট দিয়েছি এবং এলাকায় উন্নয়ন করতে পারবো সেই স্বার্থে আমি ভোট দিয়েছি।